बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सलामु अलैकुम फ्यूचर बीडी सिलेटर पक्ष थेके आपनादेरके जानाई शुभेच्छा और अभिनंदन। साथे आछि आमी पारवेज आहमद। विशेष करे धन्यवाद जानाई फ्यूचर बीडी सिलेटर प्रतिष्ठाता इमरान खान सर के। उनार कारणेई आपनादेर एत सुंदर वीडियो उपहार दिते पेरेछि। आमरा नुनमिया चौधरी बाड़ीते बर्तमाने आछि। आमरा आपनादेरके पार्ट वाने जा देखिएछि एखन तार थेकेओ आरेकटा खूब सुंदर एवं नुनमिया चौधरी बाड़ीर एकटा विशेष अंश विशेष देखाते जाच्छि। सेटा होच्छे नुनमिया चौधरीर रेखे जावा बागान बाड़ी। এই বাগান বাড়িটা ওনার নিজ বাড়ির অংশের ভিতরেই পড়েছে। এই বাড়িতে রয়েছে বাগান বাড়ি ও মৎস্য খামার। বাড়ির ভিতরে ঢুকলেই দেখা যায় অনেকগুলো পুকুর। আসলে তিনি মৎস্যপ্রেমী ছিলেন, তাই অনেক মৎস্য চাষের জন্য পুকুরগুলো করে রেখেছেন। এখানে যতগুলো মৎস্য চাষের জন্য পুকুর রয়েছে সেই পুকুরগুলোতে উনি পোনাসহ মাছ উৎপাদন করতেন। চলুন দেখা যাক ওনার বাগান বাড়ির ভিতরের দিক। আমরা এখন সেই বাগানের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি। এটা হচ্ছে একটি নদীর শাখা প্রশাখা। এই শাখা প্রশাখাটা ওনার বাড়ির সামনের দিকে বয়ে গেছে। জানা যায় এই নদীর যে শাখাটা, এই শাখাটা প্রতি বছরই উনি লিজ হিসেবে ওনার কাছে রেখে দিতেন। আর সেই ঐতিহ্যটা এখনও ওনার তৃতীয় ছেলে শাহ নেয়াজ চৌধুরী ধরে রেখেছেন। বাগানের ভিতরে ঢুকতেই চোখে পড়বে একটি পুরাতন ঘর। এই ঘরেই থাকত যারা বাগানের ভিতরের পুকুরগুলো দেখাশোনা ও কাজ করত। এটি হচ্ছে বাগানের ভিতরে ঢোকার প্রথম গেট। জানা যায় নুরমিয়া চৌধুরী যখন জীবিত ছিলেন তখনই তিনি এই বাগানের গেটগুলো লাগিয়েছিলেন। চলুন ভিতরে ঢোকা যাক। পুরো বাগানের যে ছোট পাকা রাস্তাগুলো আছে সেগুলোও নুরমিয়া চৌধুরীর জীবিত থাকতে গড়া। বাগানের ভিতরে হাঁটতে গেলেই চোখে পড়েছে অনেক গাছপালা। জানা যায় এই বাগানের ভিতরে অনেক ধরনের গাছগাছালি ছিল, যার মধ্যে আম গাছ, কাঁঠাল গাছ, জলপাই গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ, জাম্বুরা গাছ সহ নানা রকমের সবজিও চাষ হতো এই বাগানের ভিতরে। আর বাগানের ভিতরের পুকুরগুলো থেকেই ধুয়ে পরিষ্কার করে বাজারে নিয়ে বিক্রি করত। নুরমিয়া চৌধুরী মারা যাওয়ার পর ওনার তৃতীয় ছেলে শাহ নেওয়াজ চৌধুরী এসব দেখাশোনা করতেন, কিন্তু তিনি বর্তমানে
অসুস্থ হয়ে পড়ায় এখন এই বাগান বাড়ি দেখাশোনার মতো কেউ নেই। তাই এই বাগান বাড়ি বর্তমানে জঙ্গলে পরিণত হয়ে গেছে। ওনার কাছ থেকে জানা যায় এই বাগানের মধ্যে অনেক বিষধর সাপও নাকি রয়েছে। কিছু তিনি দূর করলেও বর্তমানেও অনেক সাপ এখনো রয়ে গেছে। বাগানের ভিতরে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে ছোট বড় অনেক প্রকার মাছ চাষ করা হতো, আর মাছগুলো থেকে পোনাও উৎপাদন করা হতো। এই পোনা উৎপাদনের উপর ট্রেনিংও করেছিলেন নর্মিয়া চৌধুরীর তৃতীয় ছেলে শাহ নেওয়াজ চৌধুরী। তিনি মাছগুলো থেকে পোনা উৎপাদন করতেন খুব যত্ন সহকারে। দেখতে দেখতে বলে যায় এখনো পর্যন্ত যা দেখিয়েছি বা যা দেখাবো সে সবগুলোই হচ্ছে নর্মিয়া চৌধুরীর নিজ বাড়িরই অংশ। তবে পার্ট থ্রি অন্য এক সময় আপনাদেরকে করে দেখাবো, যেখানে দেখাবো নর্মিয়া চৌধুরীর বাড়ির বাহিরের ডর, ফিশারি, হাওর ও চাষের জমি। সময় স্বল্পতার কারণে আজকে এই পার্ট টুতেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ আপনাদের অন্য এক সময় সময় করে সুন্দরভাবে পরিবেশনা করব নর্মিয়া চৌধুরীর বাড়ির অংশ ছাড়াও বাহিরের যে জমি ও চাষের জমি, হাওর, ফিশারি, ডর যা কিছু রয়েছে। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।